অগ্রগামী ক্লাবের পরিচালনায় আমরা এবার 15 বছরে পা দিলাম। 2007 ইংরেজিতে শুরু করেছিলাম বাসন্তী পুজো। এটা পুরোপুরি ক্লাব সদস্যদের দ্বারা পরিচালিত এবং কিছু আমাদের সহকাঙ্ক্ষী যারা আছেন ওনাদের কিছু সহযোগিতা আমাদের ক্লাবের মধ্যে থাকে। এবং বিগত আমরা 2-3 বছর এইভাবে আমরা পান্ডাল করে আমরা পুজো করতে পারিনি, সেটা নিশ্চয়ই সবাই জানে, প্যান্ডামিক ইস্যু ছিল, কিন্তু পুজো করেছি আমরা। গত বছরও হয়েছে, তার আগের প্রত্যেকবারই পুজো করেছি, বাট সীমিতভাবে পুজোটা হয়েছে। এইভাবে আমরা সামাজিক অনুষ্ঠান বা পুজোটা এইভাবে বড় করে করতে পারিনি। আর সবচেয়ে বিশেষত্ব ব্যাপার হচ্ছে অগ্রগামীর পুজোতে এটা পুরো শাস্ত্রীয় মতে পুজো হয়, কোনো ব্যাপারে কারো পণ্য এখানে করা চলে না, আমরা করিও না। এবং সপ্তমী থেকে নবমী পর্যন্ত প্রত্যেক দিন দুপুরবেলা মায়ের ভোগের প্রসাদ সবাইকে দেওয়া হয়। আজকেও যেমন 1500 থেকে 1600 লোক প্রসাদ পেয়েছেন, গতকালকে 1000 ছিল, আগামীতে আমাদের টার্গেট প্রায় 3000-এর মতো যাতে আমরা প্রসাদ বিতরণ করতে পারি। এবং অনেকেই এটার ব্যাপারে সহযোগিতা আমাদের করেন। আশা করি মার আশীর্বাদ থাকলে আগামী বছরও ভালো করে আমরা পুজো করব। এবং আমি এই শুভ নববর্ষের, বাংলা শুভ নববর্ষের অগ্রগামী ক্লাবের তরফ থেকে এবং আমার সেক্রেটারি শ্রী অশীষ সরকার রতন ওনার পক্ষ থেকে আমি বরাকবাসী তথা শিলচরবাসীকে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাই এবং সবার কাছে একটাই, মা দুর্গার কাছে একটাই কামনা করি যে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। অগ্রগামী ক্লাবের থেকে ক্লাব সেক্রেটারি রতন সরকার বলছি। আমাদের পুজোর এই বছর নিয়ে 15 বছর হচ্ছে চলছে, সবার সহযোগিতায় আমাদের পাড়ার, আমাদের এই শহরের অঞ্চল সবাই আমরা সহযোগিতা করছে, তার জন্যে পুজোটা চলছে। পুজোটা করতে 3 বছর ভয় নেই আমাদের, যেরকম কোভিড প্রোটোকল মেনে চলেছিলাম তার জন্য এত বড় করতে পারিনি। আমরা আজকে এইবার সুযোগ পেয়ে আমরা আবার আনন্দ দিতে কতটুকু কী করতে পেরেছি আমরা জানি না। আমরা গতকালকে আমাদের প্রোগ্রামের বিধান লস্কর গিয়েছেন, আজকে বা বিক্রম, কাল বিক্রম, আর কালকে হবে অনুসহা কলিঙ্গজ থেকে আগত, আরও বস্ত্র বিতরণ আছে কালকে, 100 শাড়ি বিতরণ আছে। আমাদের সাংস্কৃতিক মধ্যে আরও কিছু করা যাবে আমরা চিন্তাভাবনা করছি, সেই দিয়ে চলছি আমরা। যেমন আমরা ক্লাব নিয়ে প্রতি বছর আমরা একটা কোনো গরিব মেয়ের বিয়ে করিয়ে দিই যতটুকু পারি আমাদের সমসমর্থে, তার জন্য এই নিয়ে আমরা ক্লাব চলছে। দেখা যাক কী করতে পারি আমার আগামীতে। সবাই যেন সুস্থ থাকেন, এই আমাদের এই মা বসন্তে সবাই যেন সুস্থ থাকেন, তার বলে আমার বক্তব্য বিশ্বাস করি।